তৃতীয় লগ্ন অনুযায়ী শনিবার সন্ধ্যা থেকে শুরু হবে গঙ্গা স্নান, চলবে কাল অর্থাৎ রবিবার সন্ধ্যে পর্যন্ত। তার আগে লক্ষ লক্ষ পুণ্যার্থী হাজির হয়েছেন গঙ্গাসাগরে। শুধু বাংলা বা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, সুদূর আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা থেকেও এসেছেন অনেক ধর্মপ্রাণ মানুষ। কার্যত মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম এই মেলা। তবে করোনার জন্য গত দুবছর ভক্ত সমাগম কম থাকলেও এবছর পুণ্য স্নানের সময় বিপুল সংখ্যায় পুণ্যার্থী জমায়েতের আশা করছেন মেলা কর্তৃপক্ষ। তাই ভিড় এড়াতে মহেন্দ্রক্ষণের আগেই স্নান সেরে নিয়েছেন অসংখ্য মানুষ। আর ঘন কুয়াশার মধ্যেই শনিবার সকালেও চলছে গঙ্গা স্নান। এবার তারা ফিরে যেতে চান নিজের নিজের বাড়িতে, কিন্তু সকাল থেকেই ঘন কুয়াশা, সে কারণে বন্ধ ভেসেল পরিষেবা, তাই নদী পারাপারে সমস্যায় পড়েছেন তারা। আমরা কাটোয়া থেকে আসছি। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? আমরা বিকাল 5টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। প্রশাসন থেকে কোনো ঘোষণা হয়নি? না। কতজন আসছেন? তারপরে আমরা 4-5 জন আছি। প্রশাসনের পক্ষ থেকে মাইকে জানিয়ে দেওয়া হয়েছে ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে। ভালো লাগছে, পরিষেবা খুবই ভালো এবং খুব ভালো, খুব ভালো ভাই। প্রথমবার আসলেন না? এর আগে হয়েছে। দ্বিতীয়বার। কেমন লাগছে গঙ্গাসাগরে প্রথমবার এসে, মানে কবে এসেছেন? আমরা এসে গতকাল এসেছি, আজকে চান করে আগামীকাল বাড়ি যাবো। উল্লেখ্য, রবিবার 8ই জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা, চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। প্রায় 50 লক্ষ মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। 8 তারিখ থেকে অনেকে গঙ্গা স্নান করলেও তিথি নক্ষত্র অনুযায়ী শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত হলো গঙ্গা স্নানের মহেন্দ্রক্ষণ। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় আদর্শ নায়কের সঙ্গে গোপাল শীল, বুধদেব ঘোষ ও বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।